অবৈধ সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, আর তার জেরেই স্ত্রীর পেটে ছুরি ঠুকিয়ে খুনের চেষ্টা করল স্বামী। ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত শিমলন পূর্বপাড়া এলাকায়। আহত ওই গৃহবধূর নাম আরতি সোরেন, বয়স 31 বছর। স্বামী খোকন সোরেনের দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে মনোমালিন্য চলছিল প্রথম পক্ষের স্ত্রী আরতি সোরেন ও খোকনের মধ্যে। আজ বেলা 12টা নাগাদ হঠাৎই মদ্যপ অবস্থায় খোকন সোরেন বাড়িতে এসে তার স্ত্রী আরতি সোরেনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এলাকাবাসীরা আহত গৃহবধূকে উদ্ধার করে কালনা হসপিটালে ভর্তি করে দেন। অভিযুক্ত খোকন সোরেন অবশ্য পলাতক। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। মাদারে লুকিয়েছিল, যে বাথরুম দিকে যাচ্ছিলাম তখন হুট করে এসে আমাকে চাকু মারলো। আমার স্বামী মারলো, ওই জন বিয়ে করেছে, আমাকে দেখতে পাচ্ছে না। ও হচ্ছে 5 বছর ওইখানেই থাকে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকি। ও ও যেখানে বিয়ে করেছে সেখানে থাকে, আমার কাছে থাকে না। আমার দুটো ছেলে, একটা বাইরে আছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বিশ্বভারত।